আরে দেখো বন্ধুরা, সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি। আপাতত মাছের ঝোল আর ভাত বানিয়েছি বাপি, দাদুর নাতি আর দুঃখর জন্য। এর মধ্যে দাদুর নাতির খাওয়া হয়ে গেছে আর দুঃখ আর বাপি বাকি আছে, আর আমি আর মামনি বেরিয়ে পড়েছি এখন আপাতত পিকনিকের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আজকে আমাদের পিকনিক আছে, তোমাদের বলেছিলাম আগের ভিডিওয়। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখো এখন টিফিন করতে যাচ্ছি, আর চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করি। এই পিকনিকটা বছরে একবার হয় আর গ্রামের বেশ কিছু ফ্যামিলি একসাথে মিলে এই পিকনিকটা করে বন্ধুরা। তো চলো তোমরাও দেখতে থাকো। ছেলেগুলো উৎসাহ নিয়ে করে বলে তাই এটা নিয়ে আসে, কে করবে সেই ও বেরিয়েছে। হ্যাঁ বেরিয়েছে। ভালো আছো? এই তো তোমাদের ছবি তুলছি। খেলা হয় তখন তো আসে না, আমাদের ওয়াং মাসে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। ভোগ ভোগ এইভাবে চলুক, সবাই মিলে গায়েতে মিলেমিশে এইভাবে চলুক, এটাই তো নিয়ম। বহুদিন পর আলে আলে হাসছি, শাকটা বেরোয় নাই তাই নালে পরে ফিস্ট করতেছে, পিমনি করতেছে, তাও আমরা শাক তুলি না। দুদিকে আলু ভুঁইয়ের মাঝখানে এই সরু আল দিয়ে আপাতত আমরা যাচ্ছি, শাড়ি পরে বেশ কয়েকজন মহিলারা একসাথে, তার ওপর আবার আমি পড়েছি আজকে হিল, মানে বুঝতেই পারছো অবস্থা আজকে আমার একবারেই কাহিল। তো বৌদিদের এখানে, মানে আমাদের ফড়িং দাদার বইয়ের এখানেই মনসা ঠাকুর আছে, আমরা কখনো আসিনি, তো প্রথমবার এলাম আর কি ঠাকুর তলাটা দেখতে, তোমরাও আমাদের সাথে দেখো। হ্যাঁ
কি বটে কাকিমা? শিয়াল। ও শিয়াল থাকে? হ্যাঁ, এই গর্ত, এই গর্ত ওই খুলে কতগুলো গর্ত ওই ভেতর দিকে। এখানে তো শিয়াল থাকে গো, ওই দেখো দেখছো তো ঢুকে আছে ভেতরে। এইখানে গঙ্গা জল আছে, পুজো করতে আসতে হয় তো বাবুর বাবাই আসে মাঝে মাঝে পুজো করতে, থালা মালা নিয়ে ওরা যাবে যাবে বলে পুজো করতে আসে মাঝে। ওই ফরিং এর বউ তো আমাদের বাড়িতেই কাজ করে না, আমরা যেখানে পিকনিক করছি সেখানে বক্স আনা হয়েছে, সেটা তো তোমরা দেখেছো ওই বন্ধুরা। এবার এই যে ঢিবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পিকনিকের স্পট থেকে খুব কাছে, তো সেই জন্যই এখানে বক্সের আওয়াজটা শোনা যাচ্ছে। তবে বেশ কিছুটা জায়গা আছে যে জায়গাটা আমি চেয়েও সাউন্ডটা অফ করতে পারলাম না, কারণ সাউন্ড অফ করে একদমই ভালো লাগতো না দেখতে। তাই আর যদি কপিরাইট আসে তাহলে কপিরাইট আসুক, অসুবিধা নেই। এখন দিনের বেলা বেরোবে না তারা, তুমি বা ওইখানেই দাঁড়িয়ে আছো। এইখানে শিয়াল বেশ কিছুক্ষণ ঠাকুরের ঢিবিতে কাটানোর পর এরপর আমরা যথাস্থানে ফেরত যাচ্ছি বন্ধুরা। তো দেখো দুদিকে শুধু আলু ভূমি, আর তার মধ্যে আবার বেশ কিছুজন দেখলাম আলু লাগাচ্ছেও, আলু লাগানোর কাজও চলছে কিন্তু। তো দেখো দু একটা আলুর জমিতে কিন্তু ছোট ছোট গাছও বেরিয়ে গেছে বন্ধুরা, বেশ ভালো লাগছে চারিদিকটা। তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। বাড়ির কাছে পিকনিক হলে এই হয় বন্ধুরা, বারবার বাড়ি থেকে যাওয়া আসা করা যায়। যেহেতু দুঃখ বাড়িতে একা আছে সেই জন্য একবার বাড়ি থেকে ঘুরে আসবো, আর তার আগে সুলেখা কাকিমার সাথে একটু দেখা করে আসবো বন্ধুরা। কাকিমার শরীরটা ভালো নেই, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না যে সাদা রঙের বিল্ডিংটা, এই সাদা রঙের বিল্ডিংটা হচ্ছে বামুনপাড়ার ক্লাব ঘর, আর এখানেই কিন্তু আমাদের সবিতা কাকিমার বাড়ি বন্ধুরা। ওই দেখো সবিতা কাকিমা বেরিয়েছে জল নিতে, তো কাকিমার সাথে একটুখানি দাঁড়িয়ে গল্প করে নিলাম। কি হলো গো? হ্যাঁ কি হলো বাবা, রিস করছে কেন? ওই কি শুনছো দাদা, খুঁজে পাই দাদা, দাদা বেরিয়ে গেল ও দাদা, ওখানে ঠান্ডা, চাদর আছে না গরম হয়ে গেছে, পুলিং মার দিয়ে ঠাকুরতলা গিয়েছিলাম, ঠাকুরতলা গিয়েছিলাম পুলিং দিল ওই যাই কাকুর সঙ্গে যেতে পারলে আমি যাই নাই তো। হ্যাঁ তোমরা কেন করলে না গো পানিটা? করো করো রান্না করো। বাবারে গোটা না খেয়ে দেখো খেয়ে যা ঘরে থেকে, তা বলছে না দাদা না বলছে বাইরে খাবো, 7:30 সময় পৌঁছে গেছে ও বাড়ি। এই আর এরপর বেশ কিছুটা টাইম বাড়িতে কাটিয়ে পুনরায় চলে এসেছি আবার পিকনিকের জায়গায়। দেখো সকলে মিলে কিন্তু ক্রিকেট খেলছে, বেশ ভালো লাগছে। আর আমরা কয়েকজন বউরা মিলে বসে বসে এখন গান শুনছি আর ক্রিকেট খেলা দেখছি, বেশ ভালোই লাগছে। Oh!
কত জোরে বক্স বাজছে তার ট্রায়ালটা তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। আপাতত দেখো আমরা সবাই বসে আছি। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room, and damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. আশা করছি আমাদের সাথে সাথে তোমরাও খুব আনন্দ পেয়েছো আজকের ভিডিওটা দেখে। আজকের ভিডিওটা একদমই অন্যরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা।